प्रखंड के दूधघेट का रहने वाला मेडिकल का छात्र अरविंद छेत्री यूक्रेन में फंसा हुआ था। वो नेशनल मेडिकल यूनिवर्सिटी में तीसरे वर्ष का छात्र है। केंद्र सरकार के सहयोग से अरविंद छेत्री सकुशल अपने वतन घर लौट आया है। आज अरविंद छेत्री के घर आकर उनका सम्मान किया गया। उक्त बातें अरविंद छेत्री के घर मिलने आए फांसी देवा खोरीबाड़ी के भाजपा विधायक दुर्गा मुर्मू ने पत्रकारों से बातचीत में कही। उन्होंने कहा, पिछले कई दिनों से लगातार यूक्रेन में रूस के हमले से अरविंद छेत्री चिंतित थे और इधर यूक्रेन में बिगड़े हालात से उसका पूरा परिवार भी चिंता व दहशत में था। उन्होंने कहा कि अरविंद छेत्री यूक्रेन मेडिकल को पढ़ाई करने के लिए गया हुआ था, लेकिन यूक्रेन में रूस के हमले से यूक्रेन में बिगड़े हालात से डरा सहमा अरविंद छेत्री दूध गेट पहुंचा तो राहत की सांस ली। उन्होंने कहा, बाकी फंसे छात्रों को लाने के लिए केंद्र सरकार पूरी कोशिश कर रही है और उम्मीद है कि केंद्र सरकार यूक्रेन में फंसे सभी भारतीय छात्रों को सकुशल भारत लाएगी। वहीं अरविंद छेत्री ने सहयोग के लिए भारतीय केंद्र सरकार को धन्यवाद दिया। इधर छेत्री के वापस आने से परिजनों के चेहरे में खुशी की लहर है। छेत्री ने बताया कि अपने वतन भारत व घर पहुंचने पर राहत महसूस कर रहा हूं। मैं वहां पढ़ने के लिए गया हुआ था। हमें पिछले कुछ दिनों में युद्ध होने लगा है, जिसके कारण मुझे वापस लौटने के लिए विवश होना पड़ा और भारत सरकार की वजह सकुशल घर लौट आया हूं। এই বিষয়ে কি বল? দেখেন আজকে আমরা অরবিন্দর বাড়িতে এসেছি। এটা আমি প্রথমে তো সব থেকে এটাই জানাতে চাই, আজকে যেটা রাশিয়া বা ইউক্রেনের যুদ্ধ থেকে উনি যে আমাদের ঘরে ছেলে ঘরে এসে পৌঁছেছেন, এটার জন্য আমরা অনেক অনেক খুশি। এবং আমি আমাদের ভারতীয় বা আমাদের নরেন্দ্র মোদীকেও আমি অনেক অনেক অভিনন্দন জানাবো। কারণ আজকে যে সমস্ত রুশ থেকে আমাদের ভারত থেকে যারা পড়াশোনা করতে গিয়েছেন, আজকে আমরা সরাসরি অরবিন্দ ছেত্রীর বাড়িতে এসে আমরা যে সমস্ত শুনলাম, কারণ সঠিক তথ্য ওনারাই বলতে পারবেন। বিভিন্নভাবে বিভিন্ন রকম অনেক বাইরে থেকে অনেক ধরনের কথা শোনা যায়, কিন্তু আজকে আমরা যেটা শুনতে পারলাম, উনি যখন ইন্ডিয়ান এম্বাসি থেকে কিন্তু নোটিশ গিয়েছিল এবং ওনারা সেখান থেকে সেই বর্ডার ক্রস করে পোল্যান্ডে আসে আশ্রয় নেয় এবং সেখানে ইন্ডিয়ান এম্বাসি হয়ে তারা তাদের সেই নিয়ম প্রক্রিয়া হিসাবে তারা ইন্ডিয়াতে তাদেরকে আনা হয়। এবং এটা আমরা খুব গর্বিত, কারণ সেখানকার একটা 6 ঘন্টা যুদ্ধ বিরতি করে যে এখানকার ভারতীয় যারা স্টুডেন্টসরা রয়েছেন তাদেরকে আনার যে বিষয়টা, এটা সব থেকে বড়ো বিষয় আছে। এই কারণে আমি আমাদের ইন্ডিয়া আজকে গর্বের ইন্ডিয়া এবং আমরা ঘরের ছেলেকে সামনে পেয়ে এটার জন্য আমি অত্যন্ত খুশি। এই কারণে আমরা ওনার সঙ্গে সাক্ষাতে আসছি। এখনও ওখানে অনেক আমাদের স্টুডেন্ট ভারতীয় স্টুডেন্ট ফেসে আছে, দেখেন ফেসে আছেন, এটা নিশ্চয়ই আমাদের ইন্ডিয়া বা আমাদের এম্বাসিরা চেষ্টায় আছেন বা থাকছেন বা আমরা দেখব। এবং এটা অনেক স্মুথলি হয়ে গেছে এবং নিশ্চয়ই ওনাদেরকে উদ্ধার করে আমরা ভারতে নিয়ে চলে আসছি। আজকে এই পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে কী অনুভব? দেখেন খুব খুশি, এর থেকে খুশি কিছুই হতে পারে। আজকে আমাদের গর্বের ছেলে তারা ডাক্তারি পড়াশোনা করতে যায় আজকে ইন্ডিয়া থেকে এখানে এসেছেন, এর থেকে বড় বিষয় কিছু হতে পারে না। এবং সব থেকে বড় বিষয় যে ওনার মা বা ওনার পরিবার যে সমস্ত দুঃখে ছিলেন, ছেলে আসতে পারবে কি না, কিন্তু আজকে ওনার মা বা ওনার পরিবার যেটা উল্লাসিত আনন্দে সেটা আমাদের থেকে ওনারাই বুঝতে পারবেন। এবং আমরা আসে ওনার আনন্দ উল্লাসিত দেখে আমাদের খুবই ভালো লেগেছে, তাই আমরা এখানে দেখা করতে আসছি। এবং ভবিষ্যতেও নিশ্চয়ই ছেলের জীবনে কামনা করি যাতে উজ্জ্বলময় হোক, এটাই আমি বলে। উত্তম সিং কি রিপোর্ট, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল সে R9 ভারত।